আরুণি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো এগ রোল। এটা একটা খুবই জনপ্রিয় স্ট্রিট ফুড। বেঙ্গলের প্রতিটা জায়গায় রাস্তার পাশে আপনারা দেখতে পাবেন এই স্ট্রিট ফুডের দোকান। তো এগ রোল একটা খুবই জনপ্রিয় স্ট্রিট ফুড। চলুন দেখে নিই এগ রোল আমি কি করে বানাবো। এর জন্য লাগছে ময়দা। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। লবণ, তেল আর এই জল লাগবে। আর এখানে আমি নিয়েছি গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর শশা কুচি। আর তিনটে আমি রোল বানাবো, তার জন্য আমি তিনখানা ডিম নিয়েছি। প্রতিটা রোলে আমি একটা করে ডিম দেব। তেলটা দিয়ে দিলাম, তেল, লবণ দিলাম 1/4 টিস্পুন, জল আমি 3/4 কাপ নিয়েছি। তো যতটা আমার প্রয়োজন ঠিক ততটাই নেব। এটা আমার মাখা হয়ে গেল, আমি ঢেকে রেখে দিলাম। ডিমটাকে আমি ফেটিয়ে নেব। একটু লবণ দেব, লবণ কিন্তু খুব সামান্য দেব। ডিমটাকে আমি কুটে দিলাম। এবার আমি রুটিটা বেলে নেব। বেলা হয়ে গেছে, এইভাবে আমি সব রুটি গুলো বেলে নেব। প্যানটা বসিয়ে দিয়েছি। এবার আমি এতে তেল দিয়ে দেব। এক মিনিট ভাজবো এক পিঠ, তারপর আমি উল্টে দেবো এটাকে। প্রথমে আমি তিনটে রুটি ভেজে নেব।
সেটাতে আমি গাজর কুচি দিলাম, শসার কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার দেব টমেটো কেচাপ। গাজর কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কেচাপ। এগ রোল আমার রেডি হয়ে গেল বন্ধুরা, আমি তিনটে এগ রোল বানিয়েছি, আপনারা এইভাবে অবশ্যই বানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, আর প্রচুর শেয়ার করুন যাতে সকলেই দেখার আর শেখার সুযোগ পায়। কমেন্ট করুন যে আপনাদের রান্নাগুলো ঠিক কেমন লাগছে। ভালো থাকবেন, নমস্কার।